রাত তিনটার সময় এসছে, কম করে 40-50 জন ছিল। তারা এসে মানে কিছু গাড়িতে আছে, কিছু আমার মানে গ্রাম বাড়িতে ঘিরে রেখেছে, 15-20 জন আমার বাড়িতে মানে দরজা ভেঙে বাড়িতে উঠে গেছে। এনআইএ নিয়ে যাচ্ছে না কোনো মানে বিজেপি পার্টি নিয়ে যাচ্ছে, সে জায়গা থেকে তো আমরা এখন অন্ধকারেই আছি। একটা দরজা খোলার সঙ্গে সঙ্গে যেখানে শুয়ে থাকে সেখানে পৌঁছে গেছে সব। তখন ইচ্ছে বললো, কি ব্যাপার, আপনারা কি জন্য এসছেন, না চলুন না আপনার সাথে বাইরে কথা আছে। তখন মানে তাকে টানা হিচড়া করতে আর শুরু করে, নিচে এসে এখানে মা বসে আছে, মায়ের পাশে বসে পড়েছে। বসে বললো যে আমাকে কোথায় নিয়ে যাবেন আপনারা একটু পরিষ্কারভাবে বলুন এবং আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করুন। সঙ্গে সঙ্গে আইসি আমাদের বড়োবাবু এসছেন, এসে বললো যে না আমাদের কাছে কোনো খবর নেই, এবং বড় সাহেব পর্যন্ত বললো যে না আমার কাছে খবর নেই। আপাতত আমাদের যে ঝাড়গ্রাম যে উকিলবাবু আছেন তার সাথে যোগাযোগ হয়েছে, এবং হাইকোর্টে উকিল আছে তাদের সাথে হয়তো উনি যোগাযোগ করছেন, সেখান থেকে এখনও আপাতত কিছু খবর পাইনি। কোনো কেসের ওয়ারেন্ট নেই, কোনো কাগজপত্রই নেই। ওটাই বললো যে আমাকে রাত 12টায় যখন নিয়ে যাবেন আপনারা কিছু একটা কারণ তো দেখাবেন, বাড়িতে আসবেন তার কিছু কারণ দেখাবেন, এবং আমাকে তুলে নিয়ে যাবেন তারও কিছু কারণ দেখান। না আসুন, অত সব কথা বলার টাইম হবে না। অফিসার বলছে আর একদম টাইম দেওয়া যাবে না, আর 5 মিনিট 1 সেকেন্ড দেরি করা যাবে না, তাকে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে আসুন। সবাই তো কেন্দ্র বাহিনী পোশাক পরে আছে, সেই জায়গা থেকে ভাবছি আমরা যে মানে এনআইএ লোক হোক, ওটা তো রাজনীতি পরিকল্পিতভাবেই সেটা মনে হচ্ছে। সে রাজ্যে হয়তো বিভিন্ন জায়গায় সে প্রচারে যাবে বা তার কিছু একটা প্রভাব পড়বে, সে জায়গা থেকে বিজেপি পরিকল্পিতভাবে তাকে এভাবে বাড়ি থেকে রাত 3টার সময় তুলে নিয়ে গেছে। কি ফোন আসে, সেই ফোনে ছত্রধর মাহাতোর কাছে আমি জানতে পারি যে ওই 3:30 নাগাদ, রাত্রি 3:30 নাগাদ 40 জনের একটি প্রতিনিধি দল এনআইএ ছত্রধর মাহাতোর বাড়িতে আসে এবং লালগড়ের আমড়িয়ার বাড়ি থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, আটক করে নেয়। এবং কি কারণে তাকে আটক করা হলো, কি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই সব বিষয় তার বাড়ির লোককে কিছু জানানো হয়নি। তাকে না জানিয়ে, তাদেরকে না জানিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে আইনের যে প্রসিডিওর রয়েছে, অর্থাৎ কোনো রকম মেমোয়া প্যারেস তৈরি না করে বা বাড়ির লোককে কেস মামলা সম্বন্ধে অবগত না করেই তাকে আটক করা হয়। বাস্তব ক্ষেত্রে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এই মুহূর্তে কোনো গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে একটু প্রভাব থাকাতে তাকে আটক করে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে মাত্র।